আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যুগ শ্রেষ্ঠ চারটি অজিফা। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই আমলটা যদি করেন আল্লাহ তাআলা আপনার হাতকে স্বর্ণ বানিয়ে দেবেন, বুঝতে পারছেন? এমন স্বর্ণ, এমন পরীক্ষিত স্বর্ণ, আপনি যে কোনো কিছু যদি ধরবেন এটা স্বর্ণ হয়ে যাবে। আর আপনি যদি আল্লাহ তাআলার কালাম অনুযায়ী না চলেন তাহলে সেক্ষেত্রে আপনি স্বর্ণ ধরবেন আপনার হাতের মাধ্যমে সেটা মাটি হয়ে যাবে। কিভাবে? উদাহরণ দিলাম আপনাদেরকে, কিভাবে এমন একটা আমল আপনাদেরকে বলবো, মনে হইতেছে হুজুর এমনি বলে, মনে হয় কথাগুলো এমনি বলে, কিন্তু না, প্রত্যেকটা দলিল রয়েছে কোরআন কারিমের কোন আয়াত কোন সূরা থেকে এটা বলে দিচ্ছে আপনাদেরকে। হাদিস নাম্বার কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন, হাদিসের মধ্যে এসেছে 411 বার করে এটা বেশি থেকে বেশি পরিমাণের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমলটা করেছেন, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 87, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 87, ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিয়ান একটা হাদিস রয়েছে। দৈনন্দিন কেউ যদি এই আমলটা পাঠ করে আল্লাহ তাআলা তার যকল যত ধরনের সমস্যা বিপদ আপদ, তাকে কথা শোনানো, তাকে এই করা, মানুষের কাছে প্রিয় হওয়া, তার যে কোনো ইচ্ছা অসম্পূর্ণ থাকা, সকল কিছু আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে পূরণ করতে পারবেন। বিশ্বাস না হলে করে দেখেন, মানুষ বিশ্বাস না হলে জালালি খতম কেন করে? যখন পারাত্মক বিপদে পড়ে আল্লাহ যদি আপনার ভাগ্যে রেখে থাকে এই আমলের মাধ্যমে অবশ্যই হবে। যেখানে নবীর হলো, আপনার রিজিক যদি হালাল হয় আপনার কেন হবে না? আপনার তাহলে যদি না হয় আপনার আমলের মধ্যে ভুল আছে। সাহাবারা যেখানে আল্লাহ রাসূলের সামনে সবসময় সাহাবারা থাকতো, তারা নামাজ পড়তেছে, একবার নামাজ পড়তেছে, দুইবার পড়তেছে, তিনবার পড়তেছে, চারবার পড়তেছে, পাঁচবার পড়তেছে, শতবার পড়তেছে, নামাজ কবুল হইতেছে না। আল্লাহ রাসূলের কাছে সমস্যা জানানোর পর আল্লাহ রাসূল বলে দিলেন, তোমার তো অমুক জায়গায় ভুল হচ্ছে, অথবা তোমারটা আল্লাহ তাআলা কবুল করে নাই। কেন কবুল করে নাই? আল্লাহ রাসূল এটা সমস্যার সমাধান দিয়ে দিলেন। এই জন্য হয়তোবা আমাদের নিজেদের ত্রুটি থাকতে পারে, এই জন্য কোরআনকে আপনি মিথ্যা বলবেন, হাদিসকে বলবেন উড়িয়ে দিলাম, ফাও ফাও হাদিস হুজুর বলে, হাদিসের মধ্যে হয়তোবা নাই, এটা ভুল কথা। আপনার নিজেকে আগে ঠিক হতে হবে, নিজের কপাল লাগবে, দুটাই লাগবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের এই আয়াতের শুরুর অংশ হচ্ছে ওয়াজান্নুনি ইযযাহাবা, এবং আয়াতের শেষ অংশ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে দোয়া ইউনূস আমরা বলি। দোয়া ইউনূসের অনেক ফজিলত রয়েছে। ইউনূস আলাইহিসসালামকে যখন মাছের পেটে খেয়ে মাছ খেয়ে ফিরেছিল, আল্লাহ তাআলা তাকে এই ওজিফাটা পড়ার মাধ্যমেই তাকে মাছের পেট থেকে বের করেছিলেন, যেখানে অন্য কেউ ছিল না, ডাকার মতো কেউ ছিল না। কিভাবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন এবং কিভাবেই তাকে নিক্ষেপ করলেন, দেখেন আশ্চর্য একটা কারামাত। ভরসা আল্লাহর উপর রেখে আমল করেন, তার মানে এই আয়াতকে আপনি মিথ্যা বলতে পারবেন না। বিভিন্ন সিএনজির পিছনে, অটোরিকশার পিছনে, গাড়ির পিছনে বিভিন্ন দোয়া দল হাজার হাজার বই টাইপ করতেছে, লিখতেছে লা ইলাহা ইল্লা আনতা বলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, আপনি বলেন হুজুর আপনার আমলে কাজ হয় না। আপনি বুঝেন সারা পৃথিবী ভুল নাকি আপনি নিজে ভুল? এবং আল আজিজ, আল্লাহ তাআলার মোবারকপূর্ণ নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে আল আজিজ। আল আজিজ পুরো সম্পূর্ণ কুরআনুল কারীমের মধ্যে 92 বার আল আজিজ আল আজিজ এই শব্দটা এসেছে 92 বার। তো আল আজিজ কেউ যদি বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ তাআলা তাকে মনের আশা পূরণ করেন, বিপদ থেকে রক্ষা করেন। এবং এই আমলটা যখন আপনি করবেন 92 দিন করবেন, 92 দিন প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ করবেন এবং এই আমলটাও করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত ফলাফল দান করুন। এমনই আপডেট পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।